করছো? সাদা থান। আরে এটাও তো একটা ডিজাইন, বরফ মার্কা, তাই তো সাদা। যেমন টেক্সই তেমন দামেও সস্তা। ছোট হলে আরেকটা এনে দি বলো, সেলাই করে কভার বানিয়ে পরে ফেলো। না পারবো না, তোমার মতো ওই শাড়ি ধুতি লুঙ্গি জুড়ে কভার বানাতে পারবো না। আমার ডিজাইনার কভারই চাই, এক্ষুনি যাও। এই দেখো লেবি, বেশি গরম দেখাবে না, আমার একদম সহ্য হয় না। ও তাই নাকি, আমার গরম তোমার সহ্য হয় না, আর ওদিকে কাশ্মীরি ছবিতে হট কমেন্ট করে বেড়াচ্ছো। কাশ্মীরি তো শালি, শালির সাথে একটু তুলতুলি করতে পারবো না? বিয়ের আগে তুমি আমার সাথে এরকমই তুলতুলি করতে। এই বাজে বকো না, তো তুমিও তো চাদরের ছবিতে হট রিয়্যাক্ট দাও। তো আমি কি বলেছি যে চাদরকে বিয়ে করে নাও? করে নিলেই ভালো হতো, অন্তত আমার কদর করতো। আর আদর, আমার মতো আদর কি দিতে পারতো? হ্যাঁ হ্যাঁ, এমন আদর দিয়েছো যে একটা বাঁদর তৈরি হয়েছে। মা মা দেখো না, এই মাফলার তো আমাকে চাদর বলছে। কাকিমা তার আগে ও আমাকে উলের ছেলে বলেছে। বেদ কইতি, তুই আমার শৈতালকে জ্বলিয়ে ধরবি কেন শালা কানপত্তির বাচ্চা? এই এই কানের গড়ায় দেবো, আর একটা নোংরা কথা বললে মেরে মুখ সেলাই করে দেবো। মা তালাকে বাবার পেতনটা সেলাই করে দাও, ছিলে ধুতি দেখা যাচ্ছে। এই বেরো, বাপের সাথে ফাজলামি হচ্ছে, মায়ের মতো কথা শিখেছে। এই কি বললে, আমি শুধু কথা বলি আর তুমি কি কথা মুড়ি দিয়ে বসে থাকা? আমার কথা নরম হয়, তোমার মতো গরম হয় না। তা গরম হবে কি করে, গরম হতে গেলে তো তুলো লাগে। তোমার তো না আছে তুলো না আছে উল, অথচ এমন ভাব দেখাও যেন বিদেশি ভেড়ার চুল। এই শোনো, তোমার মতো অত আমার তুলোর গরম না থাকতে পারে, কিন্তু আমি নকশিকাতা বংশের ছেলে। বাংলার শীতের সৌন্দর্যে আমাদের একটা উষ্ণ স্থান আছে, আমরা হলাম শিল্পের পূজারি। ছেঁড়া কাঁথা আবার বেশি কথা, একটা ডিজাইনার কভার আনতে বললে যে সাদা থান কাপড় নিয়ে আসে, সে আবার শিল্পের পূজারি। দূর তেরি, ঘুরে ফিরে সে একই কথা। সবে তো শীত পড়েছে, কটা দিন দাঁড়াও না, এক্ষুনি তোমার কভার চাই। হ্যাঁ চাই, রোজ রোজ একই কভার পরে ছাদে রোদ পোহাতে যেতে আমার লজ্জা লাগে। পাশের বাড়ির কম্বল দিকে দেখেছো কেমন রোজ নতুন নতুন কভার পরে? তো তাতে কি ও ভিতর থেকে বদলে গেছে? আগেও যেমন কুটকুটে ছিল এখনো কুটকুটে আছে। অন্তত বাইরে থেকে তো সুন্দর আছে, তোমার মতো তো নয় যে বাইরেও ছেঁড়া ভিতরেও ছেঁড়া, পচা কাপড়ের তালি মেরে দিন কাটিয়ে দিচ্ছে। এই শোনো, আমি তালি মেরে চালাচ্ছি বলেই তোমার ওই কেজি কেজি তুলো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল তুলো, একটু শিমুল তুলো আনতে বললেই বলে 500 টাকা কেজি তুলো এনে কি হবে, রাবিশ তুলো আনি 30 টাকায় কাজ মিটে যাবে। আর সে তুলো এমন, তাতে তুলোর থেকে ধুলো বেশি। তো সারা বছর গুঁড়ি মেরে পড়ে থাকলে ধুলো হবে না তো তুলো হবে? তোমার সিজন তো এই শীতের কটা দিন, তারপর তো আবার সেই প্যাকেটে চলে যাবে। আমি প্যাকেটে যাই বা রকেটে যাই তোমার জানার দরকার নেই, আমি শুধু শেষবারের মতো জিজ্ঞাসা করছি তুমি কভার এনে দেবে কিনা। তুমি কি ভাবছো আমি তোমার ভয়ে এক্ষুনি কভার আনবো? হ্যাঁ কখনো না, আমি নিজের ইচ্ছায় এক্ষুনি কভার আনবো।